السلام عليكم ورحمه الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. পিস টিভি বাংলার সকল সুদী ও দর্শকবৃন্দ আন্তরিকভাবে মোবারকবাদ ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সম্মিলিত পর্যালোচনামূলক অনুষ্ঠান আমরা যথারীতি নির্ধারিত বিষয়ের ওপরে পর্যালোচনামূলক ও তাত্ত্বিক বিশ্লেষণমূলক আলোচনার জন্য এ পর্বে আমরা বিষয় নির্বাচন করেছি ইলাল্লাহ এই দাওয়াত বা প্রচার ও তাবলিগ প্রসঙ্গে আলোচনায় আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যথারীথি বিশিষ্ট আলমেদিন জনাব শেখ ইউসুফ আবদুল মজিদ আসসালাম আলাইকুমুল্লাহ আমার বামে উপবিষ্ট আছেন জনাব শেখ আমানুল্লাহ মাদানি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এবং সর্বমামে আছেন উদীয়মান তরুণ প্রতিভা জনাব শেখ মুজাফর বিন মাসিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুদীয় দর্শক বৃন্দ আপনাদের এই প্রিয় এবং প্রাণবন্ত অনুষ্ঠানে আপনাদের সাথে যথারীতি রয়েছি আপনাদের সাথী ভাই মোহাম্মদ হারুন হোসেন আমরা আগেই বলেছি যে আমাদের আজকের প্রতিবাদ্য বিষয় যা এই উপস্থিত আমন্ত্রিত ওলামাদের সাথে মত বিনিময়ের মধ্য দিয়ে বিষয়টাকে সকলের জন্য পরিস্ফুট করে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ তা আয়না শুধুও দর্শক বৃন্দ দা এটি আরও বিশব্দ এর অর্থ ও তাৎপর্য নি আলোচনার পর স্টেপ বাই স্টেপ আমরা বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ প্রথমে আমি জনাব শেখ আমানুল্লাহ মাদানির কাছে ফিরে যাচ্ছি যেটা হলো বা দাওয়াত বলতে কি বুঝায় ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু অনুসল্লি অনুসল্লিম আল্লাহ রাসুল হিল করিম আম্মাবাদ দাওয়াত শব্দের অর্থ হলো আহ্বান করা কল্যাণ কাজে দিনের পথে বিশেষ জ্ঞান সহকারে এবং বিশেষ শর্তের ভিত্তিতে মানুষকে দিনের দিকে আহ্বান করার নাম হলো আদ দাওয়াতু ইলাল্লাহ আল্লাহ পাক বলেন অমান আহসান কাওলাম মিমমান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ইন্না ইন্নানি মিনাল মুসলিমিন ওরছে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে এবং সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত দুনিয়াবাজ জনাব শেখ আহমদুল্লাহ তিনি চমৎকার বলেছেন যে দাওয়াহ অর্থ হলো আহ্বান করা এবং দাওয়াহ ইলাল্লাহ

জাহান নামের দিকে ডাকছে মহান আল্লাহ জান্নাতের দিকে এবং তার ক্ষমার দিকে মানুষদেরকে আহ্বান করছে শুধুও দর্শক বৃন্দ জনাব শাহ ইউসুফ আব্দুল মজিদ সাহেবের আলোচনায় এটা একেবারে সংক্ষেপে প্রতিভাত হয়ে উঠল যে দাওয়াত দুভাবেই হয় ভালোর দিকেও হয় মন্দর দিকেও হয় একদল লোক আল্লাহর পথে ডাক দেন আবার আরেল লোক জাহান নামের দরজায় থেকে সেখানে মানুষকে জাহান নামের দিকে আহ্বান করতে থাকেন আমরা এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদেরকে চিনে নিতে হবে কে কল্যাণের দিকে ডাকছে আর কে ওয়াকলানের দিকে এটা চিনতে যদি আমরা ভুল করি তাহলে হয়তোবা দেখা যাবে যে আমরা জাহান্নামের দাইর সাথে সারা দিয়ে গেলাম তাই এখানে আমাদের একটা সতর্কতা রয়েছে এখানে এটা যেটা যেটা শেখামানুরা সাহেব বলেছেন যে আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে কে সত্য পথে দাওয়াতী এবং কে ভ্রান্ত পথে মানুষকে বিভ্রান্ত করছে সেটা আমাদের জানতে হবে আচ্ছা এখানে আমরা যে মুজাফফর বিন মুসলিহ সাহেবের কাছে আসছি সেটা হলো যে সত্যের পথে দাওয়াত

আনা অমানিত্তা বানি সুবহান আল্লাহ ওমান আমিন এখানেও সে দাওয়াতের কথা উল্লেখ করা হয়েছে বিশেষ করে যে দাওয়াত যে দুই দিকেই হয় যদি আল্লাহর দিকে দাওয়াতটা না হয়ে একটু যদি ব্যতিক্রম দিকে হয় রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম সুন্দর একটি পথ একে আমাদের শিখিয়ে দিয়েছেন যে হাদিসটি আগে পেশ করেছেন দুয়াতুন আলা আবে জাহান্নাম এ মর্মে তার আগে এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাওয়াতের বিষয় শিক্ষা দিচ্ছিলেন কোন দিকে দাওয়াত দিবে কারণ আচ্ছা যারা বুঝা পড়ছে বিষয়টা আপনি শররdak এর ফিরে আসছে আপনার কাছে চমৎকার একটা বিষয় ফুটে উঠলো যেটা হলো যে সুদী দর্শক দর্শকবৃন্দ সকলের গ্যাদারতে বলছি যে দাওয়াত দাওয়াত হলো তাওহীদের দাবি এবং দাওয়াত থেকে বিরুদ্ধ থাকা হলো এটা মুশরিকদের আচরণ এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন

এবং আল্লাহর মাহবুব আল্লাহর কাছে প্রিয় করে তোলা এই জন্য দাওয়াতের ভূমিকা অপরিসীম এবং রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম হরত আলী রাদি আল্লাহ আনহুকে বলেছেন তিনি যা যে আলা রিসলিকা হাত্তা তনজিলা বিশা যখন তিনি বলেছিলেন যে নৌকা তিল হাত্তা কোন না যে তাদেরকে তাদের সঙ্গে জেহাদ করতে থাকবো এবং চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না তারা আমাদের মতো মুসলমান হয়ে যায় তখন রসুলের করিম আলী আসসাল্লাম তাকে এই নির্দেশ দিয়েছিলেন যে নয় এই মুহূর্তে যেহা কেতালের সময় যুদ্ধের তো অবস্থা হতে পারে তারা সহসায় ইসলাম গ্রহণ করবে না তাহলে তুমি তাদেরকে হত্যা করে ফেলবে সেটা নয় বরং তাদেরকে তাদের ওখানে গিয়ে ইলাল ইসলাম এটা কিন্তু অনেকে একটু আমাকে সময় দেন যেটা হচ্ছে যে অনেকেই সেখানে ভুল করেন সেখানে ভুল করেন মনে করেন যে ইসলাম শুধুমাত্র জুলুম করেছে আক্রমণ করেছে অথচ আমরা দেখা যাচ্ছে বলছেন

এখানে যে বলা হয়েছে নাম লাল উঠ এই লাল উঠ রসুলাম কেন বললেন লাল উঠ তো সৌদি আরবের বা সেকালে সবচেয়ে উন্নত এবং বড় সম্পদ ছিল আর কি যার কারণে আল্লাহ রসুল এই লাল উঠ কথা বলেছেন এই জায়গাতে মানে এখানে উদ্দেশ্যটা হচ্ছে যে উঠ নয় উদ্দেশ্য হচ্ছে আকর্ষণীয় উত্তম সম্পদ উত্তম সম্পদ আল্লাহর কসম করে বলছি মানে আল্লাহর নবী আল্লাহর কসম করে বলেন লা ইয়াহদিয়াল্লাহু বিকা رجলা واحده মানে আলী তোমার জীবনে সাধনা দ্বারা যদি একজন ব্যক্তি সত্য পথের সন্ধান পায় তাহলে সারা জীবনে আল্লাহর প্রতি মানে মূল্যবান বস্তু উৎসর্গ করার চেয়ে তোমার জন্য সেটাকেই সবচেয়ে উত্তম কেজি দাওয়াতের গুরুত্ব সেখানে বোঝানো হয়েছে এখানে একটা হাদিস উল্লেখ করা যায় মান দাআ ইলা হুদান জি 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 যে আল রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর পথে ডাকবে যারা এই দাওয়াতের কারণে যত মানুষ আমুল করবে সমস্ত পেশ করার কারণে যত মানুষ তা আমুল করবে যত তারা নেকি পাবে সম্পূর্ণ নেকে আমিও পাবো কিন্তু তাদের কোনো কম করা হবে না সেই সাথে সাথে এখানে আরেকটা বিষয় উল্লেখ করা যায় যদি এই দাওয়াতটি আল্লাহর দিকে না হয়ে অন্য দিকে হয় আমি এ প্রসঙ্গে আসতেছি এটা প্রসঙ্গে আসতেছি এই আমি জনাব শেখ আমানুল্লাহ মাদানি সাহেবের কাছে যেটা জানতে চাইবো এখানে বলছে মান দা ইলা হুদান এই যে হেদায়তের দিকে দেওয়া তাহলে হেদায়ত অর্থ কি এবং হেদায়ত কয় প্রকার কি কি এখানে আমি আরেকটা কথা আগে বলে নিতে চাচ্ছি সেটা হলো এই যে দাওয়াত যে আমরা দিচ্ছি দাওয়াতের মধ্যে যদি দাওয়াত আমরা দেই তাহলে দুনিয়া ও আখেরাতের কল্যাণ রয়েছে অবশ্যই দুনিয়ার কল্যাণটা কি দুনিয়ার কল্যাণটা হলো দাওয়াত দিলে আল্লাহর গজবের হাত থেকে আমরা বেঁচে যেতে পারি অবশ্যই দাওয়াত না দেওয়ার কারণে দেখা গেছে যে একজন নিজে আমল করেছে দাওয়াত দেয়নি আল্লাহর গজবের শিকার হয়েছে বান ইসরায়েল ধ্বংস হয়েছিল ওইভাবে বানর বানিয়ে দিয়েছেন আল্লাপাক ওদেরকে যারা দাওয়াত দেননি নিষেধ করেনি সুতরাং দুনিয়ার বিপদ থেকে আমরা বাঁচতে পারি এবং পারলৌকিক জীবনের ই থেকে বাঁচতে পারি ধন্যবাদ যে আপনি যে আলোচনাটা করতেছিলেন ফিরে আসবো আপনাদের কাছে সুধি অদর্শপৃন্দ সময় একটি বিরতির পর ফিরে আসব। সম্মানিত বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আমরা আলোচনা করতেছিলাম হেদায়ত অর্থ কি এবং কয় প্রকার ও কি হুদা শব্দের অর্থ হলো হেদায়ত আর হেদায়ত মানে হলো পদ দেখানো পদ দেখানো এটা দুই প্রকার একটা হলো আদালত ইরশাদ শুধুমাত্র পদ দেখানো এবং মানুষকে ভালো কথা বলে দেওয়া আর দ্বিতীয় হলো আদফিক ওয়াল ইসাল ইল আল মাতলুব গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া এটাও হেদায়ত আর হেদায়তের কথা বলে দিয়ে রাস্তা দেখিয়ে দেওয়া এটাও হেদায়ত তো রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব নাবী রাসুলদের ছিল ওই জন্য আল্লাহ পাক বলছেন তাহদি মান আহবাব আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়ত করতে পারেন না অর্থাৎ আপনি যাকে ইচ্ছা তাকে গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন না যাকে ইচ্ছা তাকে আপনি হেদায়তের উপর চড়াতে পারেন না আপনি পদ দেখাই তিনি রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে যে হেদায়েত রাসূলের হাতে ছিল তা ছিল পথ দেখানো আর যে হেদায়েত আল্লাহর কাছে ছিল সে হেদায়েত ছিল হলো সঠিক পথে চলার তৌফিক দান করার যারই ফলে দেখা গেছে নবী সাল্লাসাল্লাম নিজের চাচা আহ আবু তালেবকে হেদায়েত করতে পারেননি নুহা আলাসাল্লাম নিজের ছেলেকে হেদায়েত করতে পারেননি ধন্যবাদ জানাব শেখামাল আমাদানিকে আচ্ছা এপর্বে আমরা জনাব ইউসুফ আমদনবাদী সব কাছে আসতেছি উমরাহির দিকে যে দাওয়াত এবং এর অশুভ পরিণাম সম্পর্কে একটু আদপাত করলে ভালো হতো একজন মোমেন সে আল্লাহর দিকে আহ্বান করবে যা নাদের দিকে আহ্বান করবে মানুষকে সদ উপদেশ দেওয়া দুই নন্ন সিহা মানুষের কল্যাণ কামনা এটা একজন মোমেনের আহ অবিচ্ছেদ্য একটা বৈশিষ্ট্য এবং চরিত্র কিন্তু মোহামিন কখনোই পথভ্রষ্টতার দিকে গুমরাহের দিকে কাউকে কোনো পথ দেখাতে পারে না আহ্বান করতে পারে না কিন্তু ইমানই মূল্যবোধ কেউ যদি হারিয়ে ফেলে তখন দেখা যায় যে বিভ্রান্তির কারণ হয়ে পড়ে অনেক সময় নিজের কাজ দিয়ে পথ দেখায় অনেক সময় সরাসরি গুমরাহের দিকে মানুষকে পথ দেখায় এ পর্যায়ে রসুলের কারিম সাল্লাহ আলী ওসাল্লাম সতর্ক করেছেন যে যদি কেউ গোমরাহির দিকে পথ দেখায় তো যারা তার গোমরাহির কারণে তার ভুল দিক নির্দেশনার কারণে বিভ্রান্ত হয়ে আল্লাহ নাফরমানত লিপ্ত হবে তখন তারা যে অপরাধগুলো করবে সেই অপরাধগুলো ড্রাইভার তাকে তার উপরেও তার কারণেই এই কালাম মা মা আসকালি তারা যারা পথভ্রষ্ট করেছে তারা নিজেরা তো নিজেদের অপরাধের বোঝা বহন করবেই পাশাপাশি যাদেরকে বিভ্রান্ত করেছে তাদেরও অপরাধ গুলো তারা তার দায়িত্ব তাকে বহন করতে হবে এই জন্য তাদের বিভ্রান্তির কারণ হয়েছিল একজন মোহামেন কালকে কেয়ামতের দিন তার কত সতর্ক থাকা উচিত নিজের অপরাধের বোঝাই বহন করা সেদিন কঠিন হয়ে যাবে সেদিন যদি অন্যদেরকে বিভ্রান্ত করে তাদের বোঝা বহন করতে হয় তো তার চেয়ে বিরোধ গ্রস্ত ক্ষতিগ্রস্ত তো আর কেউ হবে না ধন্যবাদ জানাব ইউসুফ আব্দুল মজিদ সাহেব শুধুও দর্শক তিনি কিন্তু চমৎকার কথা বলছিলেন যে এই যে অন্যায়ের প্রতি পাপাচারের প্রতি জুলমাতের প্রতি গুমরাহের প্রতি এবং পথ ভ্রষ্টতার প্রতি যে আহ্বান করা হয় তারা কিন্তু কেউ রেহাই পাবেন না কেয়ামতের কঠিন আদালতে নিজের পাপ নিয়ে যখন নিজেই শুনে বুকবেন তখন যখন আপনার এই অসংকো অনুসারীদের পাপ আসবে এখানে একটা বিষয় উল্লেখ করা যেতে পারে যে দাওয়াতের মূলনীতি যে দুইটা মুনকার আর আমরু বিল মারুফ হলো সৎ নির্দেশ দেওয়া আর তার আগে বলা হয়েছে ইয়াদুমুনাল খায়ের সেটা কল্যাণের দিকে হবে আর কল্যাণটা আল আমর মারুফ অনাহিয়ালিল মুনকার মুনকার কাজ থেকে বিরত রাখতে হবে মুনকার যেটা কুরআন এবং সহিহ সুন্নাহ সমর্থিত নয় সেটাই মুনকার কাজ আর একজন দায়ী কখনো মুনকার কাজের দিকে আহ্বান করতে পারে না এরা মানে তার অনুমোদনটা তার জন্য নেই আর এই দুইটা দিক যখন আমরা অবলম্বন করব তখন দেখা যাবে যে শান্তিটা ফিরে আসবে মানুষ কল্যাণটা গ্রহণ করবে অকল্যাণটা করবে মুজাফর মোহসিনকে সুদীয় দর্শক বিন্দু একটা কথা কিন্তু মুজাফর মসসেন সাহেবের আলোচনার মধ্য দিয়ে ফুটে উঠল যে দাওয়াতটাকে গুরুত্ব দিতেই হবে এটা তৌমিদের দাবি আর যদি না দেন সেক্ষেত্রে যদি ভ্রান্তির দিকে চলে যায় তাহলে কিন্তু তখন আপনার সলাদ শ্যাম আপনাকে কোনো মুক্তি দিতে পারবে না অতএব আপনাকে সত্যুর পথে থাকতে হবে আচ্ছা আমি জানাব ইউসুফ আব্দুল মজির সাহেবের কাছে একটু ফিরে আসতেছি ওই যে বর্তমান এই জবানায় যারা আপনার বিভিন্ন পঙ্খিলথার ডাক দিচ্ছে খারাপের দিকে অন্যায়ের দিকে পাপাচারের দিকে ডাক দিচ্ছে তাদেরকে কিন্তু কিয়ামতের মাঠে তো তারা জাহান হবেই তাদের তখন কি পৃথিবীতে আমরা দেখতে পাই আল্লাহ দেখা যায় অমান্য করেইখান্ত থাকে না বরং আল্লাহর অবাধ্যতার দিকে আল্লাহর বিরুদ্ধে আচরণে তারা তাদের অন্য মানুষদেরকে তারা উদ্বুদ্ধ করে এবং এইভাবে তারা একটা নিজের বিরাট দল তৈরি করে আল্লাহ নাফরমানিতে লিপ্ত থাকে যারা যাদের অনুসরণ করে তাদের আহ্বানে সারা দেয় তারা মনে করে যে আমাদের দলপতি আছে এই পৃথিবীতে অনেক সুযোগ সুবিধা তাদের থেকে তারা পায় এবং এই সুযোগ সুবিধা আল্লাহর দরবারে গিয়েও তারা পাবে এই ধরনের একটা হয়তো তাদের মনে ধারণা থাকতে পারে কিন্তু আল্লাহ তালা কোরআন করিমে যে বিষয়ে আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন যে কাল আমাদের দিন তো তাবে আর মতবো যারা দলপতি এবং যারা অনুসরণ করেছে তাদের কেউ কারো সাহায্য করতে পারবে না অবশ্য যারা অনুসরণ করেছিল তারা বলবে যে আমাদের কিছু সাহায্য এমনকি শয়তানকে বলবে যে শয়তান তুমি এখন আমাদের করোমি আলু কিন্তু শয়তান বলবে যে আমার তো সাহায্য করার কোনো ক্ষমতা নাই যারা দলপতি তারাও বলবে তখন তারা বলবে যে রবাহ আলমিন দলপতি যারা আমাদেরকে বিভ্রান্ত করেছিল তাদেরকে আপনি হবে তোমরা না বুঝে এইভাবে কেন অনুসরণ কর তখন তারা চিৎকার করে আফসুস করে অনুসূচিত চিত্তে তারা বলবে আমাদের আজকের এই দুর্গতি আজকের এই সংকট আজকের কঠিন পরিস্থিতি যার আমরা মুখোমুখি হয়েছি এর এটা কেন যদি আমরা আল্লাহ রসিল অনুসরণ করতাম তাহলে তো এই অবস্থার আমাদের মুখোমুখি হতে হতো না তো একটা বিষয় এখানে আল্লাহ তালা বারবার আমাদেরকে স্মরণ করিয়েছেন যারা এরকম দুরাচার এবং পাপৃষ্ঠ অপরাধী তাদেরকে অন্ধ অনুকরণে যারা অনুসরণ করবে তাদের জন্য অপেক্ষা করছে তীব্র অনুশূচনা তারা আল্লাহর দরবারে গিয়ে অনুশোচনা করে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা ইয়া লাইতানি ইত্তখাজতু মা'আ আর রাসূলি সাবিলা আর রাসূলের সঙ্গে কেন আমি রাসূলের নির্দেশ কেন আমি অনুসরণ করলাম না রাসূলের পথ কেন ধরলাম না এবং ওই শয়তানের পথ কেন ধরেছি এই তীব্র অনুশোচনা করবে কিন্তু সময় অনেক কিন্তু আর আফসোস করে কোনো না সুধী আমরা স্পষ্ট তো জানতে পারলাম যে ওই দিন কিন্তু যারা আপনার আজকে গুনাহের দিকে পাপের দিকে নেতৃত্ব দিচ্ছে এবং গুমরাহের দিকে ডাকছে তারাও সেদিন কিন্তু রেহাই পাবে না যারা অনুসরণ করছে সেটা বলবে যে আল্লাহ আমরা তো বুঝি নাই ওরা দেখেছিল সেই কৈফিয়ত দিয়েও কোনো মুক্তি পাওয়া যাবে না অবশ্যই তাদেরকে শাস্তি গ্রহণ করতে হবে আচ্ছা আমরা যদি বাস্তব চিত্র দেখি শুধুও দর্শকবৃন্দ তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই জগতে এক একজন শীর্ষ সন্ত্রাসীদের আন্ডারে সন্ত্রাসীরা লালিত পালিত হচ্ছে আর যখন বিপদ আসতেছে তখন কিন্তু ওই শীর্ষ নেতাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওই সামান্য পয়সার বিনিময়ের স্বার্থের জন্য যারা কিন্তু দলে ঢুকেছে সন্ত্রাসীদের তারাই কিন্তু বিপদগ্রস্ত হচ্ছে তা তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাই হচ্ছে আহারাতের এই চিত্রের সামান্য একটি ছেটে ফোটা যদি আমরা এর থেকে শিক্ষা গ্রহণ না করি তাহলে কিন্তু আমরা আর কখন শিক্ষা গ্রহণ করব। দর্শকৃন্দ আমাদের হাতে সময় কম আপনি কি আমাদেরকে একটু বলবেন যে এই যে জগতে অন্যায়ের দিকে যে মানুষ ডাকছে এবং তারা যে আহ্বান গুলি খুলে রাখছে এ প্রসঙ্গে একটু কি আপনি আমাদেরকে একটু সতর্ক করবেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা উলঙ্গ মহিলার ছবি রাস্তার মধ্যে লটকিয়ে দেওয়া হয়েছে তার মানে কি তার মানে এই দিকে ডাকা হচ্ছে সে জবান দিয়ে ডাকেনি মুখ দিয়ে ডাকে কিন্তু তার আচরণ দিয়ে ডাকা হচ্ছে একজন যুবতী মহিলা উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে তার এই চলাটাই তাকে বেহায়াপনার দিকে অপরকে বেহায়াপনার দিকে ডাকছে একজন সেরেক ও বেদাতের সাথে লিপ্ত হচ্ছে তার এই চলাটাই তাকে ওইভাবে সেরেক ও বেদাতের দিকে মানুষকে আহ্বান করছে তার দেখা দেই করছে বিশেষ করে যারা সমাজের যাদেরকে মানুষ ধারক ও বাহক মনে করে অথবা যাদেরকে মানুষ অনুসরণ করে তাদের ক্ষেত্রে শুধু ডাকাই নয় তাদের আচরণটাও একটা ডাকা অতএব তাদের আচরণের কারণে অনেকেই দেখা যাচ্ছে প্রভাবিত হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকা জরুরি আছে শুধু আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের সাথে এত সুন্দর বিষয় আলোচনা করতেছিলাম যে দাওয়াতটা কি এবং দাওয়াতটা কোন পথে হতে হবে আমাদেরকে আজকের মতো সুদীয় দর্শকবৃন্দ বিদায় নিতে হচ্ছে আপনাদেরকে জন্য سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته